আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হাতের লেখা সুন্দর করতে হলে প্রথমে বর্ণমালাগুলোকে সুন্দর করে লিখতে জানতে হবে, তবেই না হাতের লেখা সুন্দর ও পরিপাটি হবে। তারপর কোনো সুন্দর হাতের লেখা অনুশীলন করা। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি একটি আদর্শ সারাংশ কিভাবে লিখতে হয়। যদি এই লেখাটি আপনার কাছে সুন্দর লেগে থাকে তাহলে অবশ্যই এই লেখাটিও অনুশীলন করতে পারেন। আর যাদের হাতের লেখা তুলনামূলক খারাপ তাদের জন্য আমার চ্যানেলের বর্ণমালা প্লেলিস্টটি দেখে আসতে পারেন, সেখানে হাতের লেখা শেখার এ টু জেড টিপসগুলো পেয়ে যাবেন। আশা রাখছি সেগুলো দেখলে আপনার হাতের লেখা অনেক সুন্দর ও আকর্ষণীয় হবে। আমার এই চ্যানেলটি মূলত হাতের লেখা বিষয়ক সব ধরনের টিপস শেয়ার করা হয়, তাই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারেন। ভিডিওটি বেশি ভালো লাগলে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর মাঝে শেয়ার করতে পারেন, যাতে সেও উপকৃত হতে পারে। আসলে অন্যের উপকারের মধ্যেই নিজের মঙ্গল নিহিত থাকে। তাই অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি ইনশাআল্লাহ।